আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের স্বাগত এসআর বিজি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আয়োজন চলে গেল ঐতিহ্যবাহী আলমড় মহিষের হাট। আলমড় মহিষের হাটে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু বড় বড় মহিষ রয়েছে। এসকল মহিষের দর দাম জানাবো। এ বাবু, এই জার দাম কত? 340। দাঁতে? হ্যাঁ, দাঁত ছাড়িয়ে দিয়েছে। 340 না, 22 তো 340,000 টাকা জোড়া। অবশ্য কাজের জন্য, মাঠে কাজ করার জন্য মহিষ। আরো একজন মহিষ রয়েছে। ভাই, এই জোয়ার দাম কত ভাই? 360। দাঁতে? এটা ছয়টা, এটা দাঁত ছাড়া। এটা 360,000 টাকা জোড়া। এইটা আপনার ছয় দাঁতের মহিষ, এটার দাঁত ছাড়া। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মহিষ, মাঠে কাজ করার জন্য। মাঠে আসলে নাঙল দেয়া, মই দেয়া বা এই সকল গাড়ি পরিবহন কাজে এই সকল মহিষ ব্যবহৃত হয়। মুরা জাতীয় মহিষ এটি। রেল লাইনের সাথেই একটি ট্রেন আসছে। ট্রেনটা সরে গেছে মহিষ দেখি। ভাই, এটা কি সিঙ্গেল? এই সিঙ্গেলটার দাম কত ভাই? 1,90,000। দাঁতে? দাঁত ছাড়া। এটা দাঁত ছাড়া, 1,90,000 টাকা। খুব সুন্দর মহিষ, মাঠে কাজ করার জন্যই পারফেক্ট মহিষ। এখানে একজন নাড়াই করছে, একটা একজোড়া মহিষ বন্ধুরা, খুব সুন্দর মহিষ। মাংসের জন্য উপযোগী মহিষ এটি। ভাই, এজোর দাম কত? এজোর দাম কত? 450। দাঁতে? দাঁতে কয়টা? 6টা আর আছে 60 কিছে। 6.5 ঘন্টা এটা নাকি? জি, এটা 4.5 লাখ টাকা জোড়া। এটা 6টা, একটা 4টা। এই ঘুরে আনবো, এই ছোট ভাই ঘুরে আনবো, ঘুরি নিয়ে আনবো কি তাই বল। মাংসের জন্য উপযোগী মহিষ এগুলো। তুই বললি পারা আমি দেখি আর অনলি
বড় হোক মশক দিক হবে কালকে দেখা শোনা চলছে দাম কত চারশো দাঁতে ছাড়া ছয় টাকা করে এটা 4 লাখ টাকা জোড়া দাঁত ছয়টা চেষ্টা করলাম সকলকে পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসআর ভিডিও পাশে থাকবেন। ধন্যবাদ।